হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সুপ্রভাত। আমার চ্যানেলে আর একটা নতুন ভাগে আপনাদের জানাই স্বাগত। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর চিপস খেয়ে চলে এসেছি বাগানে। বাগানে নয়, এটা এসেছি লঙ্কা গাছটাকে দেখতে। এই যো, এটা এখন আমার রোজের কাজ হয়েছে, দেখা যে এটায় কত কি হচ্ছে না হচ্ছে। এটা আমার খুব ভাল লাগছে এখন দেখতে, কারণ ছোটো 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 অনেক কি সুন্দর সুন্দর লঙ্কা টঙ্কা ধরছে, দেখা যাচ্ছে একদম পুচকে পুচকে লঙ্কা। আর খুব ভাল লাগছে এগুলো দেখতে। গাছটায় এত পরিমাণে পিঁপড়ে হয়েছিল যে ওপর থেকে একটু ব্রাইট ছড়িয়ে দেওয়া হয়েছে, নাহলে সমস্ত ফুলগুলোকে খেয়ে নিচ্ছিল। দেখাচ্ছি, দাঁড়ান, লঙ্কা গাছটা আপনাদের প্রচুর হয়েছে, প্রচুর, কি ভালো লাগছে দেখতে। আমি রোজ এগুলোকে দেখতে আসছি, এগুলো বেশ মোটা মোটা বড় বড় হয়ে গেছে, ভেতরে ভেতরে অনেক ফুলের কুড়ি এসছে। এই যে ফুল কি ছোট্টি ছোট্টি হয়েছে, অনেক হয়েছে, এই ওষুধটা দেওয়ার পরেই হয়েছে। অনেক কটা লেবু হয়েছে, লেবু হয়ে উঠছে, ছোট ছোট লেবু ধরে উঠছে। ছোট্ট ছোট্ট লেবু ধরেছে। গাছের গোড়াগুলো শুকনো হয়ে গেছিল, তাই ভাবলাম গাছগুলো একটু জল দিয়ে নিই। আর এখন তো সেরকম বৃষ্টিপাতই হওয়ার কোনো সম্ভাবনাও নেই, তো একদম শুকনো শুকনো ছিল, তাই ভাবলাম বাগানের গাছগুলোতে অল্প অল্প করে একটু সব গাছেই জল দিয়ে দিই, তাই জলই দিচ্ছি। নজরুল ইসলাম ডবল প্রমোশন পেয়েছিল, ও এমনি আগেকার দিনে দেয়া হতো সেই জন্য। হ্যাঁ 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 হ্যাঁ, স্কুলে ডবল প্রমোশন পেয়েছিল আর হেভি ছাত্র ছিল, কিন্তু মানে ওর বাবা এতটাই গরিব ছিল যে ওকে তোমার রুটির দোকানে কাজ করতো, বাড়ির চাকর হিসাবে কাজ করতো পড়াশোনা ছেড়ে দিয়ে। তারপরে লড়াই শেখার জন্য সৈনিকের জন্য চলে গেছিল, অত ভালো পড়াশোনায় হয়ে। মেন বিদ্রোহী কবি ছিল, মানে লেখার মাধ্যমেই তার বিদ্রোহটা দেখাতো। সকাল সকাল বাবা নিয়ে এসছে শীতের বাজার পেঁয়াজ কলি, আর আমি সেগুলোকে এখন ঢালতে বসেছি। এ মনে হচ্ছে কপি, এ মা সব কি হলো দেখুন, গড় গড় গাড়ির মতো সব ছড়িয়ে ছিটিয়ে গেল। এটা কি পেয়ারা, এক প্যাকেট পেয়ারা, ফুলকপি, এটা কি, এটা শিম মনে হচ্ছে। হ্যাঁ এটা শিম, দুটো ফুলকপি এনেছে, দুটো ফুলকপি, টমেটো, ঢেঁড়স, করলা সব ছড়িয়ে ফেলেছি। হচ্ছে লেবু, আরো কি সব এনেছি, লাল শাক এনেছে, এটা কি, এটা হচ্ছে কুমড়ো আর কাঁচা লঙ্কা। আর একটা কি আছে, আর একটা আছে সোনা কিনে এনেছে এক প্যাকেট, 80 টাকা না 90 টাকা, সোনা কিনে এনেছে। এটা কত আছে, 1 কেজি হবে বোধহয়। এই হলো সকাল সকাল নিয়ে আসা বাজার, এগুলো এবার ঠিকঠাক জায়গায় তুলতে হবে। কুমড়োর বীজগুলো নিয়ে চলে এসেছি, এবার অল্প অল্প করে আমি কুমড়োর বীজগুলো এদিক ওদিক ছড়িয়ে দেবো। এইটা অল্প, এখানে অল্প, এখানে অল্প, অল্প অল্প করে ছড়াবো যাতে সব দিকে কুমড়ো গাছে ভরে যায়, কুমড়ো খাই আর না খাই, যাতে কুমড়ো শাকটা খেতে পাই।
এই হচ্ছে আমার প্রধান উদ্দেশ্য, এটাই এখন আমার কাছে সবচেয়ে ভালো উদ্দেশ্য। গানটা খাবে ব্যাস, এগুলো এবার ঠিকঠাক জল টল দিতে হবে। সকাল সকাল বেশ কিছু গ্রসারি আইটেমও এখানে চলে এসছে, মানে লোকাল দোকান থেকে আমরা অর্ডার করি সেটা দিয়ে যায় এখানে এসছে। আমার দেখতে খুব ভালো লাগে, যা কিছুই কেনা হয় ভালো লাগে। এখানে একটা দুটো চানাচুরের প্যাকেট, এটা কি চিড়ে মুরগি, এগুলো ঠাকুরের খাবার বোধহয়, বাতাসা, এগুলো মায়ের বাসন মাজার, কাপড় কাচার, দুটো বড়লিন, এটা কি পাঁপড়, ব্যাস একটা ব্লেড, এটা বোধহয় বাবার। তো এই মালগুলো চলে এসছে, সকাল সকাল এসছে শীতের বাজার। আর এই যো স্টেশনারি কিছু আইটেম, স্টেশনারি নয় গ্রসারি। দুপুরবেলা বসে পড়েছি খেতে, ছিল ভাত সবজি দিয়ে ডাল মাছ তরকারি, থোড় ভাজা ছিল, থোড় ভাজা আর লঙ্কা টঙ্কা এইসব দিয়ে খেতে বসে পড়েছি। তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, কারণ বিকেলবেলা ভাবছি একটু সোনার দোকানে যাব কিছু কেনাকাটা করতে, সেটা অবশ্যই দেখাবো। তো তার জন্য আমি তাড়াতাড়ি খেয়ে একটু রেস্ট নিয়ে নেব, নিয়ে তারপর বেরোবো। বাগবাজার বারোয়ারির ঝাড় লাগানো হচ্ছে, আলোর ঝাড়, রোজ একটু একটু করে সাজছে ঠাকুর। সন্ধ্যাবেলা চলে গেছিলাম সোনার দোকানে, যেমনটা বলেছিলাম আমি কিনতে যাব। তো এখানে ছিল এটা, ওই মায়ের জন্য ভাবছিলাম দেখবো, সিঁদুর, সিঁদুর কাঠি বলে বোধ হয়, সেটা দেখলাম। এখানে বেশ কিছু দুল ছিল, এটা কাঁচের ওপর দিয়ে বলে অতটা প্রপার বোঝা যাচ্ছে না, ভাই সুন্দর সুন্দর দুল ছিল, খুব একটা বেশি ওয়েটের ওপর ছিল না, 1 গ্রাম 1.2 গ্রাম এরকম ছিল ওয়েটগুলো। আর এগুলো একদম লাইট ওয়েটের দুল দেখা যাচ্ছে, সেটা দেখলাম। একটা লক্ষ্মী গণেশ ভীষণ ভালো লাগলো দেখতে, এটার অনেক দাম বলেছে, 5-6 হাজার টাকা দাম বলেছে, এটাও দেখতে খুব সুন্দর ছিল, এগুলো অনেক ওয়েটি। আর এটা একদম ছোট লক্ষ্মী গণেশ ছিল। তো এইসব দেখলাম, নিজের পছন্দের জিনিসটা পেলাম না, বাড়ি ফিরতে হবে। বাড়ি ফেরার পথে ফুচকার দোকান থেকে একটু দাঁড়িয়ে পড়লাম, প্রচণ্ড ভিড় ছিল, ভাবলাম একটু ফুচকা খেয়েই যাই। ঘুরতে যখন বেরিয়েছি ফুচকা ছাড়া সেটা ইনকমপ্লিট, তাই ফুচকা খাওয়ার জন্য লাইনও দিয়ে ফেললাম। তো গিয়েছিলাম একটা অন্য জিনিস কিনতে নিজের জন্য গয়নার দোকানে, সেটা পাইনি, সেটা বলেছে অর্ডার দিলে বানিয়ে দেবে, তো পাইনি যেহেতু আর বলে কি করব কি কিনতে গেছিলাম আমি। যাই হোক, কিছুই কিনিনি, বাড়ি চলে এসেছি, ধনতেরাসের দিন যাব, কিছু একটা কিনবো ছোটোখাটো, যা হোক যেটা পছন্দ হয়, আর তখন অবশ্যই শেয়ার করব। তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ হচ্ছে, ভিডিওটা ভালো লাগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দেন টাটা, টেক কেয়ার, গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।